মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে বিতর্কিত এবং জঘন্য মন্তব্য বিজেপি নেতা। তিনি বলেছেন করোনা এবং কোরআন দুটোই হচ্ছে ভাইরাস, এরকম একটি মন্তব্য পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এতে করে উত্তেজনা ছড়ায়। এরই পরিপ্রেক্ষিতে সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা পুলিশকে এরকম ঘটনার জন্য, এরকম তাদের পদক্ষেপের জন্য স্যালুট জানাই। ওই বিজেপি এবং আরএসএস নেতার নাম হচ্ছে রতন তরফদার, সে আলিপুরদুয়ারের বিজেপির সাধারণ সম্পাদক। সে এরকম একটি জঘন্য এবং বিতর্কিত মন্তব্য করে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু বন্ধুরা, আপনারা লক্ষ্য করেন, এদের কাজই হচ্ছে সর্বদা উস্কানি দেওয়া এবং বিতর্কিত মন্তব্য করা, ধর্ম নিয়ে মানুষের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করা। এখন প্রশ্ন জাগতে পারে, এরা এগুলো নিয়ে করে লাভ কী এদের? আরে ভাই, এদের মূলই হচ্ছে ধর্ম নিয়ে বিভেদ। এদের মূল হাতিয়ার হচ্ছে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করা, ধর্ম নিয়ে দাঙ্গা, দুই জাতির মধ্যে দাঙ্গার একটা পরিস্থিতি তৈরি করা। এতে করে কী হবে? এতে করে তাদের লাভ। তাদের ভোট ব্যাংকের উৎস হচ্ছে দাঙ্গা, তাদের ভোট ব্যাংকের উৎস হচ্ছে বিতর্কিত মন্তব্য করা, মুসলমানদের নামে অপপ্রচার, মুসলমানদের নামে উল্টা পাল্টা বলা। এভাবে নিজেদেরকে একটা হিন্দু প্রেমী, আমরা হিন্দু প্রেমিক মুসলমান বিদ্বেষী, এরকম একটা তারা প্রমাণ করতে চায়। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। কিন্তু এটা করে কোনোদিন লাভ হবে না, বাংলার মানুষ এগুলো কোনোদিন মেনে নেবে না। কারণ এই বাংলা হচ্ছে শান্তির জায়গা, এই বাংলা হিন্দু মুসলমান সকলের জায়গা। এখানে আপনারা কোনোদিন সাকসেস হবেন না। এদের বিরুদ্ধে সোচ্চার হন, জেগে উঠুন। এরা এভাবে দিল্লির মতো, উত্তরপ্রদেশের মতো বাংলাতেও একটা উত্তেজনা ছড়াতে চাইছে। এদের পরিকল্পনা যদি কোনোদিন সফল না হয়, আপনারা সেই দিকে সজাগ থাকুন। এরকম জঘন্য ঘটনা দেখলে অবশ্যই প্রশাসনের সাহায্য নিন, প্রশাসনকে খবর দিন।